वेलकम टू दिशर एग्जाम गाइड। प्रिय चाकरी प्रार्थी बंधुरा, तुम्हरा जरा WBP मेन परीक्षा पास करेछो एवं आगामीते जरा इंटरव्यू देबे तादेर जोन्नो एई भिडियोटी निये आमी हाजिर होयेछी। बंधुरा, एई भिडियोटीते आमी 23टी अत्यंत गुरुत्वपूर्ण वेरी वेरी इम्पर्टेंट कोश्चेन निये किन्तु हाजिर होये गेछी। जे प्रश्नगुलोर बाइरे किन्तु इंटरव्यूते कखनो प्रश्न आसेनि সেই রকম কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি তোমরা বারবার অনুশীলন করো, তোমাদের সাকসেস কিন্তু 100% কিন্তু তোমরা 10+ 10 থেকে 12 নাম্বার ইন্টারভিউতে পাবে। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমাদের দেখে নিতে হবে, আর প্রয়োজনে এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো এবং তারপর তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করে নিতে পারো। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আবার বলছি, এই 23টা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে পড়ে নেবে ইন্টারভিউ প্রস্তুতি হিসেবে। আশা করি এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। দেখে নাও বন্ধুরা, কীভাবে প্রশ্ন মানে ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্ন এবং কেমনভাবে প্রশ্ন করা হয়, সেই রকম 23টি প্রশ্নের সম্ভার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন, তোমার নাম কি? বন্ধুরা, প্রথমে যে প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডে, যে তোমার নাম কি, তখন তুমি তোমার নাম বলবে। এরপর হয়তো এরকম প্রশ্ন করা হয় 2 নম্বরে, যেটা আছে, দেখো, সকলকে না করা হলেও অনেকেই কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে, যে তোমার নামের অর্থ কি। এরপর তুমি তোমার নামের অর্থ বলবে এবং অনেক সময় জিজ্ঞাসা করা থাকে, মানে জিজ্ঞাসা করা হয়ে থাকে যে আচ্ছা তোমার নামের কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলো, মানে তোমার নামের নাম কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলো। তখন কারো নাম যদি সৌরভ মণ্ডল হয়, তাহলে সে বলে দেবে যে তার নামের একজন বিখ্যাত ব্যক্তিত্ব হলো সৌরভ গাঙ্গুলি। 3 নম্বর প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছো? তাহলে 3 নম্বর যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো তুমি কোথা থেকে এসেছো। তাহলে অনেক সময় অনেকে কিন্তু শুধু গ্রামের নাম বা জেলার নাম এইভাবে বলে দেয়, কিন্তু না, এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবে যে কথার কথা, আমি এই জেলার অন্তর্গত এই থানার এই গ্রাম থেকে এসেছি, এইভাবে বলবে। কেউ যদি নদিয়া থেকে এসে থাকে, তাহলে বলবে যে আমি নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত শ্যামনগর গ্রাম বা গাড়াপোতা বা বগুড়া এরকম এই সব যা এই গ্রাম থেকে এসেছি। তাহলে এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে যে আমি এই জেলার এই থানার অন্তর্গত এই গ্রাম থেকে এসেছি, এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। 4 নম্বর প্রশ্ন, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এখানে তোমার নিজের সম্পর্কে কিছু বলার সময় কোনো কথা কিন্তু দুইবার তোমরা বলবে না। যেমন তোমার প্রথমে নাম বলবে, নিজের সম্পর্কে বলার সময় তোমার বাবা মায়ের নাম বলবে। বলার পরে তুমি মাধ্যমিক পাস করেছো কত সালে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, তারপর গ্রাজুয়েশন যদি করে থাকো কত সালে গ্রাজুয়েশন করেছো, কোন বিষয়ে অনার্স ছিলে এবং এখন তুমি কী করছো, সে সম্পর্কে তুমি বলবে। তাহলেই কিন্তু তোমার নিজের সম্পর্কে বলা হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন হতে পারে এরকম, তুমি সংবাদপত্র পড়ো? তখন হয়তো তুমি বলবে যে অনেক সময় জিজ্ঞাসা করে তুমি সংবাদপত্র পড়ো, তুমি বললে হ্যাঁ আমি এই সংবাদপত্র পড়ি, আনন্দবাজার বা প্রতিদিন বা বর্তমান এরকম বলবে। এবার বলার পরে হয়তো জিজ্ঞাসা করলো, তোমাকে জিজ্ঞাসা করলো যে সংবাদপত্র পড়ো তার সম্পাদকের নাম বলো, এরকম কোশ্চেন কিন্তু করতে পারে। অথবা যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে, অবশ্যই ওই দিনে সংবাদপত্র কিন্তু প্রথম পাতাটা ভালো করে দেখে যাবে। হয়তো জিজ্ঞাসা করলো যে সংবাদপত্র তুমি পড়েছো তার প্রথম পাতার শিরোনাম কী ছিল বা হেডলাইন বা শিরোনাম কী ছিল, এরকম প্রশ্ন কিন্তু ধরে থাকে। 6 নম্বর প্রশ্ন, তোমার জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলো। তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার কিন্তু কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম তোমার অবশ্যই জেনে রাখতে হবে। অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, যদি কোনো
আর স্বাধীনতা সংগ্রামী তোমার জেলায় থেকে থাকে তার নাম বলো, অবশ্যই কিন্তু তোমাদের জেনে যেতে হবে। সাত নম্বর যে প্রশ্ন বন্ধুরা, তোমার জেলা কী জন্য বিখ্যাত? দেখা গেল হয়তো যেমন নদিয়ার কথা বলি, নদিয়ায় যেরকম শান্তিপুরে তাঁত শাড়ি বিখ্যাত, কৃষ্ণনগর মাটির পুতলের জন্য বিখ্যাত, তাহলে অনেক সময় কোশ্চেন করে থাকে যে তোমার জেলা কী জন্য বিখ্যাত, তাহলে তো বুঝতেই পারছো কেমনভাবে তোমরা উত্তর দেবে। আট নম্বর যে প্রশ্ন, তোমার হবি বা শখ কী? বন্ধুরা তোমার শখ কারো কয়েন জমানো, কারো ছবি সংগ্রহ করা, কারো ক্রিকেটারদের ছবি সংগ্রহ করা, কারো গান গাওয়া শখ, তা যার যে ধরনের শখ সেই শখ তোমরা বলতে পারো। তোমার প্রিয় খেলা কী? বন্ধুরা অনেক সময় জিজ্ঞাসা করে তোমার প্রিয় খেলা কী, তা তোমার প্রিয় খেলা যদি ক্রিকেট হয় বা ফুটবল হয় বা কাবাডি হয় বা টেনিস হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার সেই খেলোয়াড়দের নাম অবশ্যই ভালো করে জেনে যেতে হবে এবং সেই খেলা সম্পর্কে কিন্তু তোমার ভালো আইডিয়া থাকতে হবে ও ধারণা রাখতে হবে, কারণ সেখান থেকে কিন্তু ওই খেলা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করে বসতে পারে। দশ নম্বর প্রশ্ন, তোমার প্রিয় বিষয় কী? বন্ধুরা তোমরা তোমাদের ভিতর অনেকেই আছো যারা শুধুমাত্র কিন্তু টুয়েলভ বা মাধ্যমিক পাশই নও, অনেকেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, অনেকের অনার্স ছিল, এমন ছেলেমেয়েও কিন্তু প্রচুর তোমরা আছো, তা অবশ্যই সেদিকে তোমাদের মাথায় রাখতে হবে। আবার যারা টুয়েলভ পাস এরকম আছো, তারা অবশ্যই যে বিষয়টা ভালো পারো, যদি ইতিহাস ভালো পারো ইতিহাস বলবে, যদি ভূগোল ভালো পারো ভূগোল বলবে, যদি সংবিধানের কোনো বিষয় ভালো পারো সেটা বলবে, যে বিষয়টা তুমি সব থেকে ভালো পারো সেই বিষয়ের নাম তুমি বলবে, কারণ সেখান থেকে কিন্তু তোমার দুই তিনটে কোশ্চেন করতে পারে। আর যাদের অনার্স আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের অনার্সের বিষয়টা অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন করবে। এগারো নম্বর প্রশ্ন, তুমি কেন পুলিশে চাকরি করতে চাও? বন্ধুরা আমি এই প্রশ্নের একটা উত্তর ব্যাখ্যাসহ কিন্তু আমি আগের একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেই উত্তরটা দেখে নিয়েছো। বন্ধুরা এই উত্তরটা তোমরা তোমাদের মতো দেওয়ার চেষ্টা করবে, কারণ এক একজনের ধ্যান ধারণা এক এক রকম বন্ধুরা, কিন্তু প্রশ্নটার উত্তর কিন্তু ভালোভাবে গুছিয়ে তোমাদের তৈরি করতে হবে। বারো নম্বর প্রশ্ন, পুলিশ হিসেবে তোমার দায়িত্ব কী? বন্ধুরা আমি ওই একই প্রশ্নের উত্তর কিন্তু এটাও দিয়ে দিয়েছিলাম যে পুলিশ হিসেবে কী দায়িত্ব হতে পারে। বন্ধুরা তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরও কিন্তু ভালোভাবে করে নেবে। অনেক সময় তেরো নম্বর প্রশ্ন, অনেক সময় কোশ্চেন করে থাকে তোমার ঘুষ নিতে বলা হলে তুমি কী করবে? বন্ধুরা এই প্রশ্ন দেখো, তোমরা আগে থেকে প্রশ্নগুলো দেখে নিচ্ছ, তোমরা বাড়িতে বসে নিজের মতো করে কিন্তু এই উত্তরগুলো করার চেষ্টা করবে, কারণ ওরা কিন্তু তোমার সাধারণ বুদ্ধিটা দেখে, যারা বোর্ডে থাকে তারা কিন্তু তোমার বুদ্ধিটা থাকে, তুমি কিভাবে এই উত্তরটা দেবে কিভাবে ফেস করবে সেটাই কিন্তু তাদের জানার বিষয়। চোদ্দ নম্বর প্রশ্ন, পুলিশের কাঁধের স্টারগুলি সম্পর্কে কী জানো? বন্ধুরা আমরা দেখে থাকি যে পুলিশদের কাঁধে অনেকের ঘাড়ে একটা, কারো দুটো, কারো ঘাড়ে তিনটে স্টার দেওয়া থাকে, সেই স্টারের গুরুত্বগুলো কী সে সম্পর্কে তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। পনেরো নম্বর প্রশ্ন, তোমার থানার ওসি বা আইসি এর নাম কী? তুমি যে জেলায় বাস করো সেই জেলার যে থানার অন্তর্গত তোমার এলাকা, সেই এলাকার ওসির নাম এবং আইসির নাম অবশ্যই জেনে যেতে হবে। ষোলো নম্বর প্রশ্ন, তোমার জেলার এসপির নাম কী? বন্ধুরা অবশ্যই তোমাদের নিজের জেলার এসপির নাম জেনে যেতে হবে, কারণ এক এক জেলার এক এক এসপি থাকে, ফলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জেলার এসপিদের নাম জেনে যাবে। সতেরো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুলিশের নীতি বাক্য বা মটো কী? পশ্চিমবঙ্গ পুলিশের নীতি বাক্য বা মটো কী এটা কিন্তু অবশ্যই জেনে যেতে হবে। আমরা জানি এর মটো উই কেয়ার উই ডেয়ার, পশ্চিমবঙ্গ পুলিশের নীতিবাক্য বা মটো হলো উই কেয়ার উই ডেয়ার, উই কেয়ার উই ডেয়ার, বন্ধুরা ভালো করে জেনে যাবে ওটা। বর্তমান পুলিশ মন্ত্রীর নাম কী? বর্তমান পুলিশ মন্ত্রীর নাম আমরা জানি সকলেই, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের, আমরা জানি যে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে কিন্তু উনি আমাদের পুলিশ মন্ত্রী, তাই বর্তমান পুলিশ মন্ত্রীর নাম মাননীয়া মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এফআইআর বা জিডি এর ফুল ফর্ম কী তোমরা অবশ্যই কিন্তু ভালো করে জেনে রাখবে, কারণ থানায় কিন্তু এফআইআর ও জিডি
প্রত্যেক দিন হয়ে থাকে প্রচুর হাজার হাজার। ফলে এই ফর্মগুলো এই ফুল এর ফুল ফর্মগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে যেতে হবে। 20 নম্বর প্রশ্ন, এনআরসি বা ক্যা কি, এর সুবিধা ও অসুবিধা বলো। 21 নম্বর প্রশ্ন, কোথাও দাঙ্গা হলে তোমার কর্তব্য কি। বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো কিন্তু আবার বলছি বারবার কিন্তু দেখে যাবে। 22 নম্বর প্রশ্ন, এছাড়া ইতিহাস সম্পর্কে তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে, কারণ যে কোশ্চেনগুলো বেশি হয়ে থাকে ইতিহাস থেকে, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং পঞ্চায়েত ব্যবস্থা, তোমার পঞ্চায়েত ব্যবস্থা কেমন সে সম্পর্কে বা আমাদের রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা কেমন সে সম্পর্কে তোমার কিন্তু অবশ্যই জেনে যেতে হবে। এছাড়া আমাদের দেশের 23 নম্বরে যে প্রশ্ন, জাতীয় পতাকা এবং 370 ধারা সম্পর্কে জানতে হবে। আমরা জানি কাশ্মীরে 370 ধারা চালু ছিল, যেটা বর্তমানে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, এ সম্পর্কে তোমাদের জেনে যেতে হবে। এবং জাতীয় পতাকা, জাতীয় পতাকার মাপের অনুপাত কত, আমরা জানি 3:2। এছাড়া জাতীয় পতাকার যে প্রধান তিনটি রং, ঠিক আছে, আমরা জানি যে সবুজ, সাদা এবং গেরুয়া, এই তিনটে রঙের গুরুত্ব, ঠিক আছে, এবং কোন রঙের রঙের সঙ্গে কোন ধরনের সম্পর্ক, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে যেতে হবে। বন্ধুরা এই 23টা প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো, ভালো করে বাড়িতে অনুশীলন করতে পারো, তোমাদের কিন্তু 100% সফলতা আসবে, অবশ্যই তোমরা 10+ পাবে। অন্যান্য কোশ্চেন তোমাদের কিন্তু দেখাই লাগবে না, এই 23টা প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।